নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়ে অফ এডুকেশন বন্ধুরা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কর্মক্ষেত্র পেপারকে নিয়ে সম্পূর্ণ করতে আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মক্ষেত্র হচ্ছে একটি সাপ্তাহিক পত্রিকা যে পত্রিকার মাধ্যমে আমরা প্রত্যেকটি চাকরি প্রার্থী কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু বিভিন্ন চাকরির সন্ধান আমরা পেয়ে থাকি তো প্রতি সপ্তাহের মতো আমরা এ সপ্তাহতেই কিন্তু কর্মক্ষেত্র পেপার নিয়ে সম্পূর্ণ ডিটেলসে অ্যানালাইসিস করব তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ওকে তো চলুন বেশি কথা না বাড়ি শুরু করা দেখ আজকের আলোচনা দেখতে পাচ্ছেন এটা কর্মক্ষেত্র ব্যাপার বুধবার অর্থাৎ তেরোই মার্চে কর্মক্ষেত্র ব্যাপার প্রথমে যে ভ্যাকেন্সিজ রয়েছে সেই ভ্যাকেন্সিস নিয়ে কিন্তু আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে এবং আমাদের এই ভ্যাকেন্সিজের ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে তো আপনারা কিন্তু এই যে রাজ্য পুলিশে দশ হাজার দুশো পঞ্চান্ন জন কিন্তু এটা বেড়ে এগারো হাজার সামথিং প্রায় নিয়ার অ্যাবাউট বারো হাজার মতো ভ্যাকেন্সিস করা হয়েছে তো দশ হাজার দুশো পঞ্চান্ন জন কনস্টেবল নিয়োগ করা হবে এবং রাজ্যে চারশো চৌষট্টি জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে আর্মড ব্রাঞ্চ এবং আনআর্মড ব্রাঞ্চে কিন্তু নিয়োগ করা হবে তো এই দুটোটি ভিডিও আমাদের করা আছে আপনারা যারা যারা ভিডিওটি দেখেননি তারা তারা কিন্তু আপনারা ভিডিওটি দেখে নেবেন একটা কথা আপনাদের বলে রাখি এক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা হচ্ছে আপনাদের মাধ্যমিক এবং আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যে কোনো যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের যে কোনো শাখায় স্নাতক হতে হবে এবং বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে ওকে তো আপনাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন এই দুটো নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে যার লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর দেখতে পাচ্ছেন আপনারা আই বাটনে টাকা হলে দেখতে পাবেন আই বাটনে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখছি আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারবেন মানে ফর্ম ফিল আপের ভিডিওটা আপনারা তো কম বেশি সকলেই জানে গেছেন যে কি কতগুলো করে রেক্রুমেন্ট বেড়েছে কি কি এসেছে এবং এটা হচ্ছে বড় ব্যাপার যে এবারে রাজ্য পুলিশের মাত্র একটি মাত্র পরীক্ষা হবে যে আগে যেটা দুটো হতো সেটা এখন কমে গিয়ে হচ্ছে কটা একটা হবে ওকে তো সমস্ত কিন্তু আলোচনা করা আছে আপনারা কিন্তু দেখে নেবেন ভিডিওটা আমি ফর্ম ফিল আপের ভিডিওটা আইপার লিঙ্ক দিয়ে রাখলাম নেক্সট রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী দিল্লি পুলিশে চার হাজার একশো পঁচাত্তর জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব চার হাজার একশো পঁচাত্তর জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে জেনারেল ডিউটি এবং দিল্লি পুলিশে এক্সিকিউটিভ র্যাঙ্ক প্রার্থীদের নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করা হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন আয়োজিত সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে কম্পিউটারভিত্তিক পরীক্ষা হবে নয় দশ এবং তেরোই মে বাহিনী অনুসারে শূন্যপদে বিন্যাস হয়েছে দিল্লি পুলিশে পুরুষদের ক্ষেত্রে একশো তেরোটি রয়েছে ওকে এবং প্রাক্তন সমক্রমিতের জন্য সাতটা রয়েছে মহিলাদের জন্য একষট্টিটি রয়েছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বর্ডার সিকিউরিটি ফোর্সে পুরুষদের জন্য আটশো সাতচল্লিশটি মহিলাদের জন্য পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে ওকে এবং এরপরে চারে পাতা আছে আমরা চারে পাতায় চলে যাব সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে রয়েছে এক হাজার চারশো সাঁত্রিশটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে রয়েছে এক হাজার একশো তেরোটি এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে দুশো সাঁত্রিশটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে মহিলাদের জন্য কিন্তু অবশ্যই একচল্লিশটি ভ্যাকেন্সিজ রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে মহিলাদের জন্য উন উনষাটটি রয়েছে এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ক্ষেত্রে একশো ষাটটি ভ্যাকেন্সিজ রয়েছে ওকে সশস্ত্র সীমা বলে পুরুষদের জন্য উন উনষাটটি এবং মহিলাদের জন্য তিনটি ভ্যাকেন্সি রয়েছে শিক্ষকতার যোগ্যতা সব ক্ষেত্রেই আপনাকে স্নাতক পাশ করতে হবে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা এক্ষেত্রে শর্ত সাপেক্ষে আবেদনযোগ্য সেক্ষেত্রে এক আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই পেয়ে থাকতে হবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেল ও গাড়ি থাকতে হবে ওকে বয়স হতে হবে সব ক্ষেত্রে এক আট দু হাজার চব্বিশের তারিখে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো নিরানব্বই থেকে এক আট দু হাজার চার তারিখের মধ্যে তবশ্রীরা পাঁচ বছর ও বিশ্রীরা তিন বছর বয়সে আপনারা অবশ্যই ছাড় পেয়ে যাবেন দৈহিক মাদ্রিক হবে ছেলেদের ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার এবং গোর্খা এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে পঁয়ষট্টি সেন্টিমিটার ওকে ছাতি না ফুলিয়ে আশি এবং ফুলিয়ে পঁচাশি করতে হবে মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেন্টিমিটার ওকে এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে অবশ্যই ছাড় রয়েছে দৃষ্টিশক্তি হবে অবশ্যই খারাপ চোখের ক্ষেত্রে ভালো চোখের ক্ষেত্রে এন সিক্স খারাপ চোখের ক্ষেত্রে এন নাইন ভাঙা হাঁটু চাঁতালো পায়ের পাতা সিরাস্ফীতি তির্যক জক থাকলে কিন্তু চলবে না উচ্চ ক্ষমতা আপনার থাকতে হবে বেতন কম হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা অবধি প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা দুই যাচাই দৈহিক সক্ষমতা পরীক্ষা ও মেডিকেল টেস্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র কলকাতা সেন্টার কোড ফোর ফোর ওয়ান জিরো লিখিত পরীক্ষা হবে দুটি পেপারে প্রথম পেপার থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস কোয়ান্টিটি অ্যাপটিটিউড এবং ইংলিশ কম্পিটেনশন বিষয়ে প্রশ্ন হবে প্রতিটি অংশে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে দুশো নাম্বারে দুশোটি প্রশ্ন হবে মোট দুশো নাম্বার সময় থাকবে দু ঘন্টা ওকে এবং দ্বিতীয় পেপার হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিজেনশনের উপর মোট দুশো নাম্বার দু ঘন্টা পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং অবশ্যই উভয় পাত্রের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে দৈহিক সক্ষমতা পরীক্ষা এই ক্ষেত্রে বলা রয়েছে ছেলেদের ক্ষেত্রে ষোলো সেকেন্ডে একশো মিটার দৌড় এবং ছয় দশমিক পাঁচ মিনিটে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় তিন দশমিক ছয় মিটার লং জাম্প এবং এক দশমিক দুই মিটার হাই জাম্প এবং চার দশমিক পাঁচ মিটার শর্ট পার্ট অবশ্যই ষোলো পাউন্ড এক্ষেত্রে এটা এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে আঠারো সেকেন্ডে একশো মিটার দৌড় হবে চার মিনিট আটশো মিটার এবং দুই দশমিক সাত মিটার লং জাম্প জিরো পয়েন্ট নাইন মিটার হাই জাম্প লং জাম্প হাই শর্ট শর্টপাট ইভেন্ট সর্বাধিক তিনবার সুযোগ পাওয়া যাবে ওকে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আঠারোই আঠাশে মার্চ হচ্ছে ফর্ম ফিল আপে শেষ তারিখ ওকে ফি ফি বাবদ আপনাদের একশো টাকা লাগবে এবং আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ হন হন তাহলে কিন্তু আমাদের কোনো ফিস এক্ষেত্রে লাগবে না অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে তেসরা এবং একত্রিশে মার্চ খুঁটিনাটি তথ্যের জন্য আপনারা অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এরপর আমরা আবারও ফার্স্ট পেজে যাব এবং সেখানে গিয়ে দেখব আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে তো নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে উনিশশো জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে উনিশশো তিরিশ জন নার্সিং অফিসার নিয়োগ করা হবে এটি কেন্দ্রের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে অধীনস্থ একটি সংস্থা প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রথমে দু বছরের প্রবেশন হবে পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে এবং এরপরে চারই পাতায় আছে আমরা চারই পাতায় চলে যাব ভ্যাকেন্সির নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে শূন্য বিন্যাস দিয়ে দেওয়া রয়েছে এবং শিক্ষকতার যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে আপনাকে বিএসসি অনার্স বা বিএসসি নার্সিং পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডিওফারিতে ডিপ্লোমা করে থাকতে হবে সেই সঙ্গে ডিপ্লোমাধারিতে অন্তত পঞ্চাশটি শয্যা বিশিষ্ট হাসপাতালে এক বছরের কাজে অভিজ্ঞতা থাকবে উভয় ক্ষেত্রে স্টেট নার্সিং কাউন্সিল বা নার্স অ্যান্ড মিডিওয়েফারি হিসেবে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে বেতন হবে সপ্তম পে কমিশন লেভেল সেভেন অনুযায়ী বয়স হবে সাতাশ তিন দু হাজার চব্বিশে তারিখে তিরিশ বছরের মধ্যে তপশিলা পাঁচ বছর অভিষিরা তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধরা দশ বছর বয়সের ছাড়া আপনারা পেয়ে যাবেন প্রার্থী বাছাই করবে রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে সাতই জুলাই পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র হচ্ছে কলকাতা এবং শিলিগুড়ি ওকে মাল্টিপল ধরনের প্রশ্ন হবে মোট হচ্ছে একশো নম্বরে দু ঘন্টা আপনাদের সময় থাকবে অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফি বাবদ আপনাদের পঁচিশ টাকা লাগবে মহিলা তপসিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা কিন্তু কোনো ফিজ এক্ষেত্রে লাগছে না ওকে এবং স্লিপের প্রিন্ট আউট নেওয়া হবে ছাব্বিশে মার্চ পর্যন্ত ওকে এবং অনলাইনে দরখাস্ত করতে পারবেন আঠাশে মার্চ এবং থেকে তেইশটা এপ্রিল পর্যন্ত এবং বিস্তৃত জানতে আপনার অবশ্যই উপরোক্ত ওয়েবসাইট আপনারা ফলো আপ কিন্তু অবশ্যই করতে পারেন ওকে তো এরপরে আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট হচ্ছে হ্যালে একশো সাঁত্রিশ জন ডিপ্লোমা টেকনিশিয়ান নিয়োগ করবে সেটা কি বলছে এবার আমরা দেখবো ডিপ্লোমা টেকনিশিয়ান পদে একশো সাঁত্রিশ জনকে নেবে হিন্দুস্তান অ্যারোনটিক্স এটি কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রকে অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স শাখায় চার বছরের চুক্তিতে শূন্য পদ বিন্যাস সেক্রেটারি হচ্ছে মেকানিক্যাল আশিটি এবং এরপরে তিনের বাজার আছে আমরা তিনের বাজায় চলে যাব শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইলেকট্রিক্যালে উনপঞ্চাশটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইলেকট্রনিক্স আটিফিকেন্স রয়েছে ইলেকট্রনিক্সের ডিপ্লোমা সব ক্ষেত্রেই প্রার্থীকে অন্তত ষাট শতাংশ নাম্বার পেয়ে থাকবে হবে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখের হিসাবে আঠাশ থেকে আঠাশ বছরের মধ্যে বেতনক্রম হবে আনুমানিক সাতান্ন হাজার টাকা অবধি প্রার্থী বাচ্চা একাডেমি লিখিত পরীক্ষা নথিপত্র যাচাই ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে ওকে পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে চব্বিশে মার্চ অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে ষোলোই মার্চ পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে দরখাস্ত এখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে আরও বিস্তারিত জানতে আপনারা অবশ্যই ওয়েবসাইটে উপরোক্তিনাটি আপনারা জানতে পারবেন ওকে তো এবার আমরা আবারও ফার্স্ট পেজে যাবো সেখানে এমপ্লয় প্রভিডেন্ট ফান্ডে তিনশো তেইশ জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে তিনশো তেইশ জন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকে একটি সংস্থা ওকে প্রসঙ্গত কর্মক্ষেত্রে গত ছয় মাস সংখ্যায় এই নিয়োগের সম্পর্কে আগাম জানানো হয়েছিল আমিও করে আপনাদের বলেছিলাম শূন্যপদে বিন্যাস এখানে দিয়ে দেওয়া রয়েছে যেগুলো আপনারা আপনাদের রিকার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন এক্ষেত্রে যে কোনো সংখ্যা স্নাতকোত্তরের সঙ্গে ইংরেজি এবং হিন্দি স্টেনোগ্রাফি ও কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে বেতন কম হবে সপ্তম কমিশনের লেভেল সেভেন অনুযায়ী আপনার বেতন হতে হবে এবং এরপরে তিনে পাতে আছে আমরা তিনের পাতে চলে যাব বয়স হতে তিরিশ বছরের মধ্যে অবশ্যই তপশ্রীরা এবং প্রতিবন্ধীরা অবশ্যই বয়সে ছাড় পাবেন প্রার্থী বাচ্চা করবে রিক্রুমেন্ট টেস্ট স্টেনোগ্রাফি টেস্ট ও কম্পিউটার টাইপিং টেস্টের মাধ্যমে পরীক্ষার তারিখ হচ্ছে সাতই জুলাই পশ্চিমবঙ্গের কেন্দ্র হচ্ছে কলকাতা শিলিগুড়ি পরীক্ষা হবে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড বিষয়ের ওপরে সময় থাকবে তিনশো মোট নাম্বার আছে তিনশো নাম্বার এবং সময় থাকবে দু ঘন্টা নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে স্টেনোগ্রাফি টেস্টে একশো কুড়িটি শব্দের গতিতে দশ মিনিট ধরে ডিটেকশন নিতে হবে এবং সেই ডিটেকশন পঞ্চাশটি মিনিটে হিন্দিতে পঁয়ষট্টি মিনিটে কম্পিউটারে টাইপ করতে হবে ওকে এক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইট ডিজে রয়েছে আপনার সাতাশে মার্চের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন ফি ব্যবহার আপনাদের পঁচিশ টাকা লাগবে এবং প্রতিবন্ধী বা দৈহিক প্রতিবন্ধী এবং তপসিলিতে কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগছে না ওকে এবং স্লিপের প্রিন্ট আউট আপনারা ছাব্বিশে মার্চ অব্দি কিন্তু আপনারা স্লিপের প্রিন্ট আউট আপনারা অবশ্যই নিতে পারবেন অনলাইনে দরখাস্ত সংশোধন হবে আঠাশে মার্চ থেকে তেসরা এপ্রিল তো আপনারা এই অফিসের ওয়েবসাইটে আসলে এই হেল্পলাইন ফোন নাম্বারে আপনারা আপনারা জানতে পারেন যদি আপনাদের কোনোর কোনো প্রবলেম হয়ে থাকে ওকে তো এবার আমরা আবারও ফার্স্ট পেজে যাবো এবং সেখানে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিজ রয়েছে তো আমরা নিজের স্কল ডাউন করবো দেখবো আমাদের এখানে নেক্সট চাকরি ভ্যাকেন্সি রয়েছে বিএসএনএল এ পাঁচশো আটান্ন জন সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে পাঁচশো আটান্ন জনকে নেবে ভারত সঞ্চার নিগম প্রথমে দু বছরের প্রভিশন হবে ওকে টেলিকম অপারেশনে চারশো পঞ্চাশটি ফিনান্সে চুরাশিটি এবং সিভিলে চারোটি ইলেকট্রিক্যালে এগারোটি শিক্ষাগত যোগ্যতা টেলিকম অপারেশনের ক্ষেত্রে মোট অন্তত ষাট শতাংশ নাম্বার সহ নিম্ন যে কোনো একটি বিষয়ে বি বা বিটেক করে থাকতে হবে আপনাকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টসেন ফিনান্সের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি পাশ করে থাকতে হবে সিভিলের ক্ষেত্রে অন্তত ষাট শতাংশ নাম্বার সহ সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে বয়স হবে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এই অনুযায়ী আপনার বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এরপর দুইয়ের পথে আছে আমরা দুয়ের পথে চলে যাব

তপস্বী জাতির জন্য তেরোটি তপস্বী উপজাতির জন্য সাতটি এবং জন্য ছাব্বিশটি আর্থিকভাবে অন্নপ্রসার নটি এবং দৈহিক প্রতিবন্ধীদের জন্য নিয়ম অনুসারে শূন্য পাদের সংরক্ষণ থাকবে শাখা অনুসারে শূন্যপদ অ্যাকাউন্টসে কুড়িটি ওকে এবং এরপরে চারে বাধা আছে আমরা চারে বাধায় চলে যাব ওকে তো আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা দেখে নেবেন কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে ফিভাবে আপনাদের হাজার টাকা লাগবে দৈ তপসী এবং দৈক প্রতিবন্ধীদের জন্য ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে এবং এই নিয়ে বিষয় বিজ্ঞপ্তি এখন প্রকাশিত হয়নি প্রকাশ হলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ওকে তো এরপরে ফার্স্ট পেজে যাবো এবং সেকেন্ডে গিয়ে দেখবো আমাদের নেক্সট আর কি চাকরির ভ্যাকেন্সিজ রয়েছে তো আমরা নিজে স্ক্রল ডাউন করবো তো প্রথম পৃষ্ঠায় সমস্ত চাকরি আমরা কিন্তু বর্ণনা দিয়ে দিলাম এরপর আমরা সেকেন্ড পেজে যাবো এগুলো তো আমাদের বলাই আছে আপনারা কিন্তু অবশ্যই লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন নেক্সট হচ্ছে হুগলি জেলায় তিনশো ছিয়াত্তর জন স্বাস্থ্যকর্মী নিয়োগ সেটা কি বলছে আমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার স্টাফ নার্স সহ বিভিন্ন পদে জনকে নেবে হুগলি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সমিতি ওকে আপনাদের ন্যাশনাল আরবান হেলথ মিশন ন্যাশনাল হেলথ মিশন ও পঞ্চদশ অর্থ কমিশনের স্বাস্থ্য অনুদান প্রকল্পে চুক্তি করা হবে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট হেলথ অ্যাসিস্ট্যান্টে আপনাদের ন্যাশনাল আরবান হেলথ মিশনে বিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আরবান হেলথ ওয়েলনেস সেন্টারে পঁচাত্তরটি প্রার্থী সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শিক্ষকতা যোগ্যতা অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডিও এফরি কোর্স পাশ করে থাকতে হবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিও এফরিতে ডিপ্লোমা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বেতন হবে তেরো হাজার টাকা

এবং চল্লিশ বছরের মধ্যে বয়স বেতন কম হবে পঁচিশ হাজার টাকা অবধি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে আপনাদের শিক্ষকতা যোগ্যতা আপনারা দেখে নেবেন এক্ষেত্রে আপনাদের আপনাদের দৈনিক টাকা করে বেতন দেওয়া হবে প্রতিদিন আপনারা তিন ঘন্টা করে কাজ করতে হবে সপ্তাহে তিন দিন আপনাদের কিন্তু অবশ্যই কাজ করতে হবে ওকে মাল্টি রিহাবিলেশন আপনার ছটি ভ্যাকেন্সিজ রয়েছে শিক্ষকতা যোগ্যতা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং প্রতি মাসে বেতন হবে আপনাদের আঠারো হাজার টাকা আইসিটিসি ল্যাব টেকনোলজিতে আপনাদের আটটি ভ্যাকেন্সি হচ্ছে শিক্ষকতা যোগতা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসি বা ডিপ্লোমা করে থাকতে হবে এবং আপনাদের একুশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে একুশ হাজার টাকা আপনাদের বেতন হবে সব ক্ষেত্রে কিন্তু বয়স এক এক দু হাজার চব্বিশের তারিখে হতে হবে এবং আপনারা অবশ্যই শেষ তারিখের ক্ষেত্রে ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে একুশে মার্চ দরখাস্তে ফি বাবদ আপনাদের একশো টাকা লাগবে সংরক্ষিত ক্যাটাগরি হলে পঞ্চাশ টাকা লাগবে এবং দরখাস্তের সাবমিটের শেষ তারিখ হচ্ছে আঠাশে মার্চ ওকে তো আপনারা কিন্তু অবশ্যই দরখাস্তে প্রিন্ট আউট আপনারা নিজের কাছে রাখবেন পরবর্তীকালে আপনার কাজে লাগবে অবশ্যই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা কিন্তু ফলো আপ করতে পারেন ওকে তো এরপর আমরা আর একটু নিচে স্ক্রল ডাউন করবো দেখবো যে নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে দিল্লি সরকারে নিরানব্বই জনকে নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব ফার্মাসিস্ট অক্সিলারি নার্স মিড ওয়াইফারি অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান ও স্টাফ কার ড্রাইভার পদে চারশো জনকে নেবে দিল্লি সরকার ওকে তো তার মধ্যে নিরানব্বইটি শূন্য আমাদের জেনারেলদের জন্য রয়েছে তো আমরা এই নিরানব্বইটি পদের জন্যই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবো ওকে স্টাফ কার ড্রাইভারের পাঁচটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ক্ষেত্রে বেতন হবে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা অবধি বয়স হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে স্টাফ কার্ড ড্রাইভার অর্ডিনারি গ্রেড ভ্যাকেন্সিজ রয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা অবধি আপনাদের বেতন হবে নেক্সট হচ্ছে ল্যাব টেকনিশিয়ান ওকে গ্রুপ থ্রি কার্ডিওলজি নিউরোলজি ডিসিপেটরি ল্যাবস ইসিজি ইজি ইএমজি ইআর জি ওকে ইত্যাদি ভ্যাকেন্সিজ রয়েছে তেরোটি ভ্যাকেন্সিজ রয়েছে শিক্ষকতা যোগ্যতা আপনার আপনাদের রিকভার অনুযায়ী অবশ্যই দেখে নেবেন একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অবধি আপনাদের বেতন হবে ফার্মাসিস ডিসপেন্সারি পঁয়ত্রিশটি ভ্যাকেন্সিজ রয়েছে আপনাদের এক্ষেত্রে বেতন হবে উনিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অবধি নেক্সট হচ্ছে আপনাদের অক্সুলারি নার্স মিডিয়া ব্যাপারিতে তিরিশটি ভ্যাকেন্সিস রয়েছে শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়সও দেবে বেতন ক্রম হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার দু একশো টাকা অবধি ওকে স্যানিটারি ইন্সপেক্টর ক্ষেত্রে শিক্ষকতা যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়সও দেবে বেতন কম হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা অবধি সব ক্ষেত্রেই বয়স হতে হবে উনিশ সাত দু হাজার তেইশে তারিখে আপনার বয়স হতে হবে এবং দুশো নম্বরের পরীক্ষা হবে দু ঘন্টা অবজেক্টিভ ধরনের মাল্টিপাল চয়েস প্রশ্ন হবে নেগেটিভ মার্কিং রয়েছে ফর্ম ফিলিপাস শেষ হয়ে উনিশে এপ্রিল ফি বাবু আপনাদের মধ্যে একশো টাকা অবশ্যই লাগছে নেক্সট ভ্যাকেন্সি হচ্ছে সিবিএসসিতে একশো আঠারো জনকে নিয়োগ করা হবে সেটা কি বলছে এবার আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টস অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়র ট্রান্সলেট ট্রান্সলেশন অফিসার্স অ্যাকাউন্ট জুনিয়ার অ্যাকাউন্টেন্ট পদে একশো আঠেরো জনকে নেবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসি এটি কেন্দ্রমন থেকে অধীনস্থ একটি সংস্থা শূন্য পদে বিনা সেক্রেটারি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিতে আঠেরোটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাডেমিক্সে ষোলোটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কিল এডুকেশনে আটটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেনিং ট্রেনিংয়ে বাইশটি অ্যাকাউন্টস অফিসারে তেরোটি এবং জুনিয়র ইঞ্জিনিয়ারে সতেরোটি

তো আমাদের বিভিন্ন পদের ক্ষেত্রে ভ্যাকেন্সিস রয়েছে ইলেকট্রিশিয়ানের পঞ্চাশটি ফিটারে বাহান্নটি টার্নারে উনিশটি রিগারে পঁচিশটি মেশিনিস্টে কুড়িটি ওয়েল্ডারে পঞ্চাশটি ওকে এছাড়া রয়েছে মেনটেন্স সিস্টেম মেনটেন্সে একত্রিশটি রেফ্রিজেশন অ্যান্ড এসিতে তিরিশটি মেকানিক মোটরে চারটি প্লাম্বারে আটটি ডাফসম্যানে হচ্ছে তেরোটি ওকে শিক্ষাগত যোগ্যতা দু হাজার একুশ বা তারপরে সংশ্লিষ্ট আইটিআই কোর্স পাশ করতে থাকতে হবে বয়স হতে হবে এক তিন দু হাজার চব্বিশ তারিখে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে স্টাপেন পাবেন মাসে সাত হাজার টাকা থেকে সাত হাজার সাতশো টাকা অবধি এই জন্য এখনো অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন আবেদন করা যাবে 19 মার্চ পর্যন্ত উপযুক্ত বি তথ্যের জন্য আপনারা অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইট ফলো আপ করতে পারেন ওকে নেক্সট হচ্ছে টাটা মেমার্সের চাকরির জন্য আগাম নাম নথিভুক্ত সুযোগ আপনারা যারা যারা করতে চান তারা তারা আপনারা অবশ্যই করতে পারেন ওকে তারপর আমরা করব অলডাউন ওদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সিস রয়েছে সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট হবে সাতই জুলাই আপনারা যারা যারা চান আপনারা কিন্তু দেখে নিতে পারেন ওকে তো আমরা নিচে স্কল ডাউন করব করবো দেখবো আমাদের নেক্সট আর কি চাকরি ভ্যাকেন্সি তো সমস্তটা কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেলো আশা করি আপনাদের সমস্ত খুব ভালো লাগলো এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করবো এছাড়াও আপনারা সকলেই জানেন যে দা ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ টাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আনন চাকরি রিলেটেড ভিডিও আগে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ